সাক্ষী ময়না পাখি কবিতার বর্ণনা ঘটনা হাওড়া জেলা চলে যা এটা সাফ সাফ কথা খাবার চাচ্ছে
এখন আমি কি করব, এখন আমি কি করব? আমাদের খেতে দেন। তুমি কই যাইবা? আমার তো অনেকগুলি কর্মচারী আছে, তাদের দেখাশোনা করবা আর হিসাব নিকাশ করবা। আর একটি কথা, তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের মতিজানকে বিয়ে করে আমাদের এখানে থাকতে পারো, নাকি বলো মতিজানের মা? তুমি ঠিকই কইছো, তুমি কি বলো বাবা? আব্বা জানিয়েছি হয়ে যান জি, আপনারা যা ভালো মনে করেন। বারবার বুঝে নিল পাকা বাড়ি তিনতলায় শয়ন, কাঙ্গালে পাইল যেন
দেখো কাঞ্চন যেমন আষাঢ় মাসে। সে পানি আসে নতুন নৌকা যায়, দুই ঘন্টা পাল্টায় খাটাইয়া কিসের ভাবনায়, ছাড়ি রসের কথা।
দুষ্ট দুষ্ট চোখ মিষ্টি মাখা মুখ চাঁদের মতো স্নিগ্ধ হাসি ওপিয়া তোমায় ভালোবাসি আর আমি ভালোবাসি তোমাকে ওলিয়া অ্যারোমা ফেয়ারনেস ফেস ওয়াশ অ্যালোভেরা ভিটামিন ই ও প্রাকৃতিক ভেষজ উপাদানে এই ফেস ওয়াশ নিয়মিত ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা দাগ দূর করে আপনাকে করবে লাবণ্যময় ও আত্মবিশ্বাসী ওলিয়া অ্যারোমা ফেয়ারনেস ফেস ওয়াশ রূপের আসল কারিগর ওলিয়া অ্যারোমা আপন সৌন্দর্যে আকাশ ছুঁবে আমি কাশেম কই যাবেন রঘুনাথপুর সে তো অনেক দূর ভাড়া কিন্তু বেশি লাগবে সমস্যা নেই পুষিয়ে দেব নৌকা স্যার আচ্ছা ওস্তাদ আমি নৌকা ছাড়তেছি হ্যাঁ তাড়াতাড়ি স্যার জি কোথায় বসবো এই জায়গায় প্রচন্ড ঠান্ডা কি হলো তোমার আমার না অনেক মাথা ব্যথা করতেছে হ্যাঁ আমি একটু ঘুমাবো আচ্ছা ঠিক আছে চাদরটা বিছিয়ে দাও তাহলে আমি শুলাম হ্যাঁ মাঝি ভাই অনেক দূরের রাস্তা তো আমরা একটু ঘুমিয়ে নেই আচ্ছা ঘুমান হ্যাঁ ঘুমান ঘুমান দুজনে ভাগাভাগি করে নিছি আজকাল ভাগাভাগি করুম না ওদের না বান্দা নদীতে ফেলা দে তাড়াতাড়ি কর Stop!
যাবে কোন দিকে তে কুয়ার সাথে আচ্ছন্ন হয়েছে নদীর ভিতর প্রবল বেগে তুফান উঠে গেছে হইল দিশে হারা হইয়া গেল তবু পাইল না কিনার গেল বেহুশ হইয়া ভাসিতে ভাসিতে নৌকা লাগিল কিনারে দেখো বিধির লীলা দেখো বিধির লীলা আজ খেলা তুফানের চোটে গিয়া চাপিয়াছে যে কেরালির ঘাটে এদিকে যে কেরালি এদিকে যে কেরালি শোনেন বলি রাত বারোটার পরে পড়তে আইলো যোজু করিবারে তখন দেখে বসি পানি ছিটা দি জ্ঞান তো ফিরতেছে না কে আমি তোমার ভাই ধরবেন না তোমার ভাই আমাকে ধরবেন না আমি কাশিমের বড় ভাই হ্যাঁ বিশ্বাস করো ভাইয়া 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 ওরা আপনার ভাইকে পানিতে ফেলে দিছে ভাইয়া ভাইয়া আপনার ভাইকে উঠে ভাইয়া ছাড়বেন না
এসে যা। কাশেম এসে যায় ভোরবেলায় লাগে নদীর ঘাটে, দারোগা বাবু স্নান করিতে আসে নদীর ঘাটে, লাশটি দেখতে সবই তো শুনলাম। আমার কাছে একটা জিনিস অবাক লাগতেছে, যে আপনি সারা রাত পানিতে ডুবে থাকেন কি করে? আসলে স্যার, ছোটবেলা থেকেই আমার পানিতে ডুবে থাকার অভ্যাস আছে। আর স্যার, আমার এলাকার অনেক ডুব প্রতিযোগিতার নানা ধরনের পুরস্কার আমি পেয়েছি। ঠিক আছে, আমি আপনার ডায়েরিটা লিখছি। জি স্যার। কাশেম সাহেব, এরা দুজনই কি আসামি? হ্যাঁ স্যার, এরাই
এরাই সেই শয়তান। সেন্ট্রি ওদের লোকাবে ঢুকাও। এক্সার ভাইজান, ভাইজান আমার মতিজান, আমার ময়না, ওরা ওরা কেমন আছে ভাইজান? ওরা কেমন আছে? ভাই ভাই আমার ওরা খুব ভালো আছে, সুস্থ আছে, ওরা আমার কাছে আছে, তুই চিন্তা করিস না ভাই। আসলে কি জাকির আলী সাহেব? জি স্যার। রাখে আল্লাহ মারে কে? জি স্যার। সুস্থতে বলছেন স্যার, লকআপে ঢুকাই দিয়েছি দুইটারে। আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার সাহেব আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে, আমি আর যথাযথ শাস্তির ব্যবস্থা করতেছি। সালাম সালাম। আসামি আব্দুল মালেক ও আব্দুল খালেক আপনাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 307 ধারা মোতাবেক অভিযোগ প্রমাণ হয়েছে। আপনারা কি দোষী না নির্দোষ? হুজুর আমরা নির্দোষ। আমরা নির্দোষ হুজুর, আমরা নির্দোষ। মহামান্য আদালত, কোর্টের অনুমতি পেলে মামলার সাক্ষী কাসেম আলী ও তার ময়না পাখিকে হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী কাসেম আলী ও তার ময়না পাখি হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হাজার সাহেব, এই শয়তান আমার আব্বাজানি মাইরা নদীতে ফেলাই দিয়েছিল। আপনার বিচার করেন। আমি বিচার চাই, আমি বিচার চাই। মহামান্য আদালত, এই দুইজন আমার মক্কেল জনাব কাসেম আলীকে হত্যার চেষ্টা করেছে। হাজার সাহেব সত্য কথা, আপনি বিচার করেন। মহামান্য আদালত, ময়না পাখির সাক্ষী শুনে আমরা নিশ্চিত হলাম এই মামলার প্রকৃত আসামি এই দুইজন। মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন এই যে, এই আসামি দুজনকে উপযুক্ত শাস্তি প্রদান করুন। দ্যাটস অল ইওর অনার। আপনি বিচার করেন জাজ সাহেব। আমি বিচার চাই, আমি বিচার চাই। সমস্ত সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে কাসেম আলী ও ময়না পাখির বাক্য শুনে আদালত এই মর্মে উপনীত হয়েছে যে আব্দুল খালেক ও আব্দুল মালেক সত্যিকারের দোষী। তাই বাংলাদেশ দণ্ডবিধি আইনের 307 ধারা মোতাবেক তাদেরকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া গেল। ভাষা শুনতে খাসা খুশি সর্বজনে, পাখিকে করিল দান যাহার আছে প্রাণে। দেখলাম একুনেতে
প্রতি নারী ধন্য পতি তার ধন্য ময়না পাখি আপনার মুখের কালো দাগ ও চেহারার শুষ্ক ভাব পরিষ্কার করতে এলো ওলি অ্যারোমা স্পট ক্রিম মাত্র দু সপ্তাহ ব্যবহারে দ্বিগুণ রূপ লাভ করুন ও প্রিয়জনের নজর কাড়ুন মেয়ে পলকে মন কাড়লে হৃদয়ে ঝড় তুললে অচেনা মন চেনা হতে চায় তোমার পরশে ওলি অ্যারোমা স্পট আউট ক্রিম আপনাকে করে তোলে সুন্দর ও আকর্ষণীয় ওলি অ্যারোমা স্পট ক্রিম আপন সৌন্দর্য আকাশ ছোঁবে প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি ওলি অ্যারোমা মিস্তাগার নিয়মিত ব্যবহারে ত্বক হবে ফর্সা লাবণ্যময় ও প্রাণবন্ত যা সহজে সবার নজর কাড়বে আর স্বামী সে তো প্রেমিক হবে ওলি অ্যারোমা আপনার সৌন্দর্যে আকাশ ছুঁবে পানি ছিটা দিই জ্ঞান তো ফিরতেছে না কে আমি তোমার ভাই তোমার ভাই আমাকে ধরবেন না আমি তো আসবে বড় ভাই হ্যাঁ বিশ্বাস করো ভাইয়া ভাইয়া ওরা আপনার ভাইকে পানিতে ফেলে দিছে ভাইয়া ভাইয়া আপনার ভাইকে উঠে ভাইয়া ভাইকে কোথায় আছো এদেরকে ধরো ধরো আমার কাছে কি ওরা মেরে ফেলেছে ভাইয়া ওদের ছাড়বেন না ভাইয়া মারো আমার বাইরে করে রাখছ
আমি জানি না অবস্থা জানি জানোস না হুম কইরাছ সামনে বেরে কও কইরাছ সামনে বেরে সবই তো শুনলাম আমার কাছে একটা জিনিস অবাক লাগতেছে যে আপনি সারা রাত পানিতে ডুবে থাকেন কি করে আসলে স্যার ছোটবেলা থেকেই আমার পানিতে ডুবে থাকার অভ্যাস আছে আর স্যার আমার এলাকার অনেক ডুব প্রতিযোগিতার নানা ধরনের পুরস্কার আমি পেয়েছি
কথা পাখি বলছে কেমন ভাষা একদিন ডেকের মিয়া এই যে সারাদিন কি খেলি ওই মনে পাখি রেকর্ডার শুনে চলবো হ্যাঁ নাকি কিছুটা ওই কাজকর্ম জোগাড় করতে হইব তোমার এই বাড়ি কি জমিদারি আছে হ্যাঁ শোনো যদি চাকরি জোগাড় করতে পারো তো করো তা না হলে এই ময়না পাখি নিয়ে আমার বাড়ি থেকে চলে দেবা এটা আমার সাফ সাফ কথা ভাইয়ের রাগ দেখিয়া কাশেম মিয়ার রাগ হইল মনেতে বাড়ি হইতে যায় চলিয়া পাখি নিয়ে সাথে গেল মেদিনীপুরে আমার কামনা
রাত্রি রওনা হয় পাখিটিকে নিয়ে গেল স্টেশনে। স্টেশনে মেদিনীপুরে কাশেমালি মিয়া ভাসকে লাশে করলো টিকেট নোট ভাঙাইয়া দুইজন চলে গেল। দুইজন চলে গেল রাত বাজিল বারোটা তখন রামনগরের স্টেশনে নামিল দুইজন যায় নদীর তটে। ঘাটে নৌকা একখানা নৌকার উপর বসে আছে মাঝি দুই জনা মাঝি দস্যু সর্দার। দুষ্টু দুষ্টু চোখ মিষ্টি মাখা মুখ চাঁদের মতো স্নিগ্ধ হাসি তোমায় ভালোবাসি আর আমি ভালোবাসি তোমাকে। ওলিয়া রুমা ফেয়ারনেস ফেস ওয়াশ অ্যালোভেরা ভিটামিন ই ও প্রাকৃতিক ভেষজ উপাদানে এই ফেস ওয়াশ নিয়মিত ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা দাগ দূর করে আপনাকে করবে লাবণ্যময় ও আত্মবিশ্বাসী। ওলিয়া রুমা ফেয়ারনেস ফেস ওয়াশ রূপের আসল কারিগর। ওলিয়া রুমা আপন সৌন্দর্যে আকাশ ছুঁবে। কেউ কি আছেন? কেউ কি আছেন? কেউ কি আছেন কি ভাই? যা কে? আমি কাশেম। কই যাবেন? রঘুনাথপুর, সে তো অনেক দূর, ভাড়া কিন্তু বেশি লাগবে। সমস্যা নেই, পুষিয়ে দেব। আমি আগে উঠি। নৌকা স্যার। আচ্ছা ওস্তাদ, আমি নৌকা ছাড়তেছি। হ্যাঁ তাড়াতাড়ি স্যার। জি, কোথায় বসবো? এই জায়গায়। প্রচন্ড ঠান্ডা। কি হলো তোমার? আমার না অনেক মাথা ব্যথা করতেছে। হ্যাঁ আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, চাদরটা বিছায় দেন। তাহলে আমি শুলাম। হ্যাঁ
তাই শুনিয়া বাড়ি গিয়া মায়ের কাছে কয় ময়না পাখি খেতে মাগো আমার কাছে চায় যদি খোরাক বিনে আপনারা যা ভালো মনে করেন আসে
কাশেম, ভাই আমার, তুই কোথায় গেলি? আমাকে ভুল বুঝে তুই চলে গেলি। তুই আজকে তুই যদি বড় ভাই হতি তাহলে তুই বুঝতি ছোট ভাইয়ের জন্য কি মায়া। মাঝি ভাই, অনেক দূরের রাস্তা তো, আমরা একটু ঘুমিয়ে নেই। আচ্ছা ঘুমান। হ্যাঁ ঘুমান ঘুমান। আজ খেলা তুফানের চোটে নৌকা
লাগিয়া চাপিয়াছে যে কেরালির ঘাটে এদিকে যে কেরালি এদিকে যে কেরালি শোনেন বলি রাত বারোটার পরে যত পড়তে আইলো যজু করিবারে তখন দেখে বসি Sasha, 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 Sasha